চমৎকার কিছু কালেকশন দেখাবো তো এখানে দেশীয় থেকে শুরু করে কাশ্মীরি শাল সকল ধরনের সালের কালেকশন আপনারা পেয়ে যাবেন তানহা ফ্যাশন গ্যালারি আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলার দোকান নাম্বার হচ্ছে একশো তো আমরা দেখাবো আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে আপনার নামটাও একটু বলে দিবেন

একটু মোটা আচ্ছা আচ্ছা অনেক জায়গায় অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ে না এই জন্য কতটুকু হবে লম্বাটা হবে প্রায় পাঁচ ফিটের মানে পাঁচ হাতের মতো হবে আচ্ছা নিচে হচ্ছে ঝুল টাইপের হবে এটা কি ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে সবাই ইউজ করতে পারবে তো সেক্ষেত্রে এগুলো যারা হোলসেল নিবে হোলসেল প্রাইস টা কত করে দিচ্ছেন আপনি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আর হোলসেল নেওয়ার সিস্টেম টা কি মিনিমাম আপনাদের

দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের ফিক্সড প্রাইস আচ্ছা এটার কালার আছে তো

বিভিন্ন ধরনের শালের কালেকশন আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে চকলেট আচ্ছা খোলা থাকে আমি একটু দেখালেই হবে ওকে তো এটাও আপনারা দেখতে পারেন প্রাইস পড়বে হচ্ছে অনলি 450 টাকা আপনারা পাবেন তো আরো একটা কালার আমরা দেখাচ্ছি হোয়াইট কালারের ভিতরে এটাও আপনারা দেখতে পারেন তো এগুলো 450 করে আপনারা আরো ক্যাটাগরি পেয়ে যাবেন আচ্ছা এরপরে কি দেখাবেন আমাদের এখন দেখাবো আর একটা শাল আছে আচ্ছা এটাও কি আমাদের দেশীয় হ্যাঁ এটাও আমাদের দেশীয় শাল আচ্ছা কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেশীয় কাশ্মীর কাশ্মীর ক্যাটাগরি এটা আমরা একটু দেখাই এটাও কিন্তু অনেক বড়

কালার দেখাবেন ওকে একটা কালার দেখাবেন ওকে আমরা একটু কালার দেখাব আচ্ছা অসংখ্য কালার আছে প্রাইস হচ্ছে অনেক বড় বিশাল বড় শালগুলো আচ্ছা এগুলোতে কিন্তু সুতার কাজ করা সুতার কাজ করা এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এটার পাইকারি দাম কত করে না চারশো পঞ্চাশ আচ্ছা এটাও চারশো করে

শীত আসলে এগুলোর দামে কিন্তু অনেক বেড়ে যাবে যারা আসলে পাইকারি নেওয়ার একটু দ্রুত নেবেন সেক্ষেত্রে এখন কিন্তু রিজনেবল প্রাইসের এর ভেতরে আপনারা কিন্তু পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছে এরপরে আমরা যেগুলো দেখাবো আপু এগুলি কি অরিজিনাল হ্যাঁ কাশ্মীরি শাল আচ্ছা এখন কিন্তু অরিজিনাল কাশ্মীরি শালটা আমরা দেখাচ্ছি দেখেন তো যারা আসলে অরিজিনাল কাশ্মীরি শাল একটু হেলিয়ে ধরবেন এই পাশে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল একটু টান টান দিয়ে টান করে ধরবেন আচ্ছা উপরেরটা এইভাবে ধরেন ভাইয়ের মতো কোনায় ধরেন আপনি দেখেন কোনাটা হেলে গেছে ওকে তো পাশে আমরা এখন কিন্তু দেখাচ্ছি অরিজিনাল কাশ্মীরি শাল দেখেন খুব চমৎকার আর এগুলো কিন্তু একবারে তো এগুলোর পাইকারি দাম কত করে দিচ্ছেন আপনি এগুলো পাইকারি দাম দিচ্ছি মাত্র 1150 টাকা এটা প্রাইস হচ্ছে 1150 টাকা এটার কয়েকটা কালার আছে আচ্ছা একটা কালার রয়েছে আমরা দেখিয়ে দিব আচ্ছা এটা এর পরেরটাই আমরা চলে যাচ্ছি এটা ওটারি ওটারই কালার এই যে ওটারই কালার আচ্ছা আচ্ছা ওটারই কালার কিন্তু থাকছে আচ্ছা আমরা পরের ডিজাইনটা চলে যাব আচ্ছা এখানে আরো একটা ডিজাইন আমরা দেখাবো অরিজিনাল কাশ্মীরি শালের ভিতরে কতগুলো ডিজাইন কিন্তু আপনারা তাদের কাছে পাবেন এটা কিন্তু একটু ভরাট কাজের ভিতরে আচ্ছা একটু ধরবেন ভাই আমরা একটু দেখাই ওকে আচ্ছা একটু দেখাই হ্যাঁ এটাও আপনারা দেখেন কত সুন্দর ডিজাইনের কাশ্মীরি শাল এটার প্রাইকে দিই কত করে দিচ্ছেন 1150 এটাও কিন্তু 1150 টাকা এটারও তো কালার আছে হুম এটারও কালার আছে কালার আছে আচ্ছা ওকে এরপরে ডিজাইনটি আমরা চলে যাই আরো একটা ডিজাইন দেখাবো

চারটা পাঁচটা করে কালার ওকে এটাও একটু ধরবেন ভাইয়া আমরা একটু দেখাই আচ্ছা খুবই চমৎকার খুবই চমৎকার ভেতরে আমরা আরো একটা কাশ্মীরি শাল দেখাচ্ছি এটাও আপনারা দেখছেন ভরাট কাজ এগুলো সুতোর কাজ করা সবগুলো এটার প্রাইস পড়বে হচ্ছে পাইকারি 1200 টাকা 1200 টাকা পাইকারি কি মিনিমাম আপু 10 থেকে 12 পিস নিতে হবে আচ্ছা 10 থেকে 12 পিস নিলে কিন্তু আপনারা পাইকারি দামটা পাবেন না হলে কিন্তু পাবেন না আর ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ওকে আরো একটা কাশ্মীরি শাল দেখাচ্ছি এটা কি একটু দামিটা হ্যাঁ একটু দামি আচ্ছা এটা কিন্তু একটু দামিটা হবে

মানে দেখার মত হবে কিন্তু এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে কিন্তু সুতার কাজ যারা অরিজিনাল কাশ্মীরি যারা খুঁজতেছেন আচ্ছা আচ্ছা তারা কিন্তু নিতে পারেন এখনো কিন্তু শীত শুরু হয়নি শীতের মধ্যে এগুলোর কিন্তু প্রাইস অনেক বেড়ে যায় এটার প্রাইস কত রাখছেন আপু 1500 টাকা 1500 টাকা পাইকারি দিম সেক্ষেত্রে আপনারা ডেলিভারি নিতে হলে কিভাবে নিতে হবে কাস্টমারকে কিভাবে দিতে ঢাকা বিতরে হোম ডেলিভারি এখানে কোনো ইয়ে করতে হবে না পেমেন্ট করতে হবে না আগে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হচ্ছে কিছু টাকা পেমেন্ট করতে হবে আর ফুল টাকাটা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন কন্ডিশন নিতে